السلام عليكم everyone, welcome back to Ruxana Blog. আশা করি আপনারা সকল ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা মিক্স বাজি বানাই মই শেয়ার করি। উড়ি দিছে, উড়ি গাজর আর ফাটা কপি, পেঁয়াজ কাটিয়া রাখছি, কাঁচা মরিচ, ফানো মাঝে তেল দিলাইছি পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর ধরে নেবো। পিসা দিলে ভাজি মাঝে ভালো লাগলো রে, পিসা এখন পাখর চাম ভালো লাগে না, তাই এমনি ভাজি বানাই লাই। খালি পেঁয়াজ কাঁচা মরিচ আর তোরা হলুদ আর কারি পাউডার দিলে তোরা ভাজির মাঝে, কাঁচা মরিচ সব করে ধরে নিয়েছি। স্বাদ মতো লবণ দিব, হাফ টিস্পুন হলুদ পাউডার, হাফ টিস্পুন তাই কম কারি পাউডার, এখন খাদ্যরে খাবার দি আর ধরে লইম মশলার মাঝে। ভাজি দিলাইছি ফান, মানে আমি খবর করে তো রাখবো মিডিয়াম গেছো, মিডিয়াম থাকে স্লো গেছো, তো সে সময় খু কই যাব সময় বাহু ফাটা দিয়া লাগাই লামাই লিম। আমার বাজি কুক হয়ে গেছে গিয়ে, এখন আমি বাখর পাতা ঢলম। বাখর পাতা দিয়ে আরো 5 মিনিট কুকারে রাখব স্লো গেছো, তা আগুনে করি লাইব। আমার বাজি রেডি হয়ে যাব গিয়ে। আশা করি আমার বাজি রেসিপিটা আপনারা ভালো লাগছে আপনার কাছে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।